তো অবশেষে কিন্তু আমি কিন্তু পৌঁছে গেলাম আপনাদের সামনে, মালদার সব থেকে বড়, যে সব থেকে বিখ্যাত যে প্যান্ডেলগুলো হয়ে থাকে সে প্যান্ডেলগুলোর মধ্যে একটি খুব সুন্দর একটি প্যান্ডেল। ঠিক আছে, তো আপনাদের অবস্থান মানে আপনাদের অপেক্ষার অবস্থান শেষ পর্যন্ত কিন্তু ঘটে গেছে, যেহেতু এতদিন থেকে আপনারা রিকোয়েস্ট করছেন মালদার এই এই মানে প্যান্ডেলটাতে একটা ভিডিও করতে, বাট আজকে কিন্তু ফাইনালি আমি পৌঁছে গেলাম সেই প্যান্ডেলের মধ্যে এবং সেই ক্লাবের মধ্যে। তো আপনারা আজকে ভিডিওটা খুবই ভালো করে এনজয় করবেন এবং আপনারা দেখবো আজকে যে এই প্যান্ডেলে মানে এই ক্লাবে এবারে থিম কী রয়েছে এবং কেমন কী বাজেট জানার চেষ্টা করবো। বাট বাজেট না জানতে পারলেও আপনাদের আগের বার যেমনভাবে দেখিয়েছিলাম ঠিক এবারও এবারও কিন্তু ঠিক সেভাবে দেখানোর চেষ্টা করবো। আপনার ভিডিওটি একটু মন দিয়ে দেখবেন, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব তো করছেনই, বাট তাও যারা যারা আপনি সাবস্ক্রাইব করেন তাদের কাছে রিকোয়েস্ট একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে মালদার খুঁটিনাটি সবগুলো যেন প্যান্ডেল আমার চ্যানেলে যেন দেখাতে পারি আমি। ঠিক আছে, আর আপনারা যেমন সাপোর্ট করবেন তেমন কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। আপনারা কমেন্ট করছেন বারবার করে আমাদের মালদার শান্তিবাদী ক্লাবে একটা ভিডিও নিয়ে আসার জন্য, তো ফাইনালি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও আমার এই চ্যানেলের দ্বারাই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন দেখে কিন্তু রয়েছে বিশাল সেই প্যান্ডেল এবং সেই প্যান্ডেলে গিয়ে আপনারা দেখাতে চলেছি আজকে, সম্পূর্ণটা এক্সপ্লোর করার চেষ্টা করছি কেমন কী কাজ কত পর্যন্ত পৌঁছলো না পৌঁছলো এবং সাথে তাদের সঙ্গে কথা বলে আপনাদের জানাবো। যাই হোক, আপনারা দেখছেন সানাম বাবুর ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সামনে বাবেন। চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক। আপনারা যে এখানে প্যান্ডেলের কাজ কেমন কী চলছে এবং কবে পর্যন্ত কাজ পৌঁছেছে আজ মানে এখন পর্যন্ত মানে 30% মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, যেহেতু বাসের কাজ চলছে এখনও অনেক কাজই বাকি। আর আপনাদের সামনে জানানোর চেষ্টা করব আস্তে আস্তে যে কখন কবে পর্যন্ত কাজ পৌঁছলো এবং সবগুলো আপনাদের সামনে জানানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি আপনারা চ্যানেলটিকে ফলো করবেন এবং যদি চান মালদা শহরের আরও আপনাদের চেনা পরিচিত জায়গার ভিডিও দেখতে তো অবশ্যই কমেন্টে জানান, আপনাদের অ্যাড্রেসটা কমেন্টে অবশ্যই লিখুন, আমি চেষ্টা করবো আপনাদের সামনে সেই জায়গাতে গিয়ে ভিডিও বানানো। ঠিক আছে, তো আপনারা আজকের এই ভিডিওটিকে খুব ভালোভাবে এনজয় করলেন এবং আজকে আপনাদেরকে খুব দুঃখের বিষয় জানাতে পারলাম না এবছর থিম কী রয়েছে সেটা সাসপেন্স রইল, কিছুদিন পর এসে আবার বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর ভিডিও আপনাদের সামনে জানানোর চেষ্টা করবো এবং অসমাপ্ত ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ করবো। ঠিক আছে, তো মানে খুবই দুঃখিত আজকে যে আজকে আপনাদের সামনে বাইক নিয়ে আসতে পারলাম না, বাইক দিতে পারলাম না, যেহেতু আমি পৌঁছে গেছি এখানে অসময়ে। ঠিক আছে, তো যাই হোক কোনো ব্যাপার না, আছি আপনাদের জন্য অল টাইম অ্যাভেলেবেল, বাট আপনারা চ্যানেলটিকে ফলো করতে থাকুন, দেখতে পাবেন মালদা শহরের এরকম টাইপের বিভিন্ন ধরনের যে প্যান্ডেল রয়েছে সেই সবগুলো প্যান্ডেলকে আমার চ্যানেলের দ্বারাই এক্সপ্লোর করা। ঠিক আছে, আপনারা শুধু চ্যানেলটিকে একটু সাপোর্ট করে যান আর আগামী দিনে দেখুন যে মালদা শহরের যে কোনো খুঁটিনাটি মানে প্যান্ডেল শুধু না, মালদা শহরের যে কোনো প্রোগ্রাম থেকে শুরু করে যে কোনো উৎসব থেকে শুরু করে সকলে কিন্তু আপনাদের সামনে এই চ্যানেলের দ্বারাই কিন্তু আপনারা দেখতে পান। ঠিক আছে, তো আর দেরি কিছু, তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকা বেল আইকনটাকে তাড়াতাড়ি মেরে দিয়ে আমার চ্যানেলের ফ্যামিলির সঙ্গে অ্যাড হয়ে যান। তো চলুন আজকের মতো ভিডিওটা এখান থেকে সমাপ্ত করি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে দেখা হচ্ছে নতুন একটি কন্টেন্ট নিয়ে। তো আপনাদের কমেন্টের অবশ্যই অপেক্ষা করবো আমি, আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।